10 বছর ধরে তৃণমূলের হয়ে জেলা সভাধিপতির দায়িত্ব পালন করেছেন। এবার আসনটি সংরক্ষণের আওতায় পড়েছে, পুনরায় সভাধিপতি হওয়ার কোনো সুযোগ নেই। তবুও দল তাঁকে আবার জেলা পরিষদের 43 নম্বর আসনের প্রার্থী করেছে। তাই সকাল থেকে সন্ধে পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের ডালি নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন মেহবুব রহমান। তুলে ধরছেন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে, আবেদন জানাচ্ছেন ঘাসের উপর জোড়া ফুল চিনে তাঁকে ও দলের অন্যান্য প্রার্থী নির্বাচনে জয়ী করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতকে আরও শক্ত করতে। মঙ্গলবার তাঁকে দেখা গেল খানাকুলের তাঁতিশাল রামমোহন দুই এবং বালিপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী পূর্ণেন্দু ব্যানার্জি ও পঞ্চায়েত স্তরের বিভিন্ন প্রার্থী। এখন দেখুন তাঁর প্রচারের চিত্র ও শুনুন তিনি কি জানালেন। জায়গায় যাচ্ছি সকালের দিকে, যেমন আমি বাড়ির ডোর টু ডোর করছি, আবার সকল বিকেলের দিকে স্ট্রিট কর্নার কোনো দোকানে কোনো কারণ বা মানুষের বাড়িতে বিশিষ্ট মানুষ বা কোনো ক্লাস্টারে যাচ্ছি, কোনো ক্লাস্টারগুলোতে যাচ্ছি, বিভিন্ন জায়গায় যা হচ্ছে সেখানে গিয়ে তাদের সঙ্গে বসা, তাদের সঙ্গে আলোচনা করা, বিভিন্ন প্রকল্পের সুবিধা তারা পাচ্ছে কিনা, প্রান্তিক পরিবারগুলো বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলো পাচ্ছে কিনা, সেই সমস্ত গুলো করছি। আমার প্রতিনিধি নাম্বার জেলা পরিষদ সেই, তো এইখানে আমার অরুণদা আছে, তাঁতিশাল আছে, বালিপুর আছে এবং রামমোহন দুই অঞ্চল আছে। এগুলো প্রতিদিন নিয়ম করে অ্যাজ এ রুটিন মোতাবেক যেভাবে করা হয়েছে, আমাদের প্রত্যেকটা অঞ্চলে সভাপতি যারা আছেন সেই প্রত্যেকটা অঞ্চলের সভাপতিদের সঙ্গে কথা বলে আমাদের সমস্ত স্তরের নেতৃত্ব দেখে নিয়ে মাদার যুব ট্রেড ইউনিয়ন মহিলা থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে সর্বস্তরের যারা আমাদের নেতৃত্ব সংগঠনের নেতৃত্ব আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা ডুটুডু ট্যাম্পিং করছি বাড়িতে বাড়িতে এই সমস্ত 4টে অঞ্চল। এবং সেকেন্ড হাফ এটা প্রথমের দিকে, প্রথমার্ধে সেকেন্ড হাফে আমাদের সভা সেমিনার যেগুলো চলছে, বৈঠকগুলো চলছে, পড়া বৈঠক থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের এইগুলো প্রচারগুলো চলছে। কোনো দোকানে গিয়ে চায়ের আসন থেকে শুরু করে, কোনো পাড়ায় চায়ের আসন থেকে শুরু করে, কোনো বিশিষ্ট মানুষজনের শুরু শুরু দেখা এবং ক্লাস্টারগুলো, কোনো পাড়াতে কোনো ক্লাস্টার আছে সেই সমস্ত পরিবারগুলো আমরা যাচ্ছি আমি প্রচার করছি। প্রচারে যেরকম যারা সারা গরম করা সেরকম সারা করেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই সময়টা বর্ষাকাল এবং এই এখানে একটা অত্যন্ত অর্থকরী ফসল আছে, সেটা যে বাদাম। এই বাদামের চাষটা এখানে খুব বেশি করে হয়, বাদামের চাষটা এখানে বেশি করে হয় এবং বাদামটা ছাড়ানো, বাদাম গাছ থেকে যে ছাড়ানো এই সমস্ত কাজগুলো এখানে প্রতিদিন করে। খুব সুন্দর লাগে নদীর পাশে হাওয়া খেতে খেতে বাঁশবাগানের তলায় বসে বসে পরিবারের সকলে, এবং শুধু পরিবার না, কয়েকটা জায়গায় দেখলাম তো পাড়ার লোকেরা এসে একজোট হয়ে দেখছি বাদামের এ করছি। তো ভালোই আছে মানুষরা, মানুষের কাছে গেলাম, মানুষ খালি একটাই তারা বলে যে আমাদের আর কী প্রয়োজন, আমাদের তো আর কিছুই প্রয়োজন নেই, দিদিমণি আমাদেরই সব দিয়েছে। এটাই সব থেকে আমাদের ভালো যে আমরা যে প্রতিশ্রুতি মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থাকাকালীন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি যদি মুখ্যমন্ত্রী হয়ে আমি মানুষের জন্য উপকার করবো, তার উন্নয়নের পরিকাঠামো তৈরি করবো এবং মানুষকে আমি সুযোগ সুবিধাটা পাবে, সরকার মানে পরিষেবা দেবা, সরকার মানে ব্যবসা না, যেটা করছে কেন্দ্রীয় সরকার সব বিক্রি করেছে, দেশটাকেই বিক্রি করে দিচ্ছে। তো যাই হোক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানে গুড গভর্নমেন্ট ফর গুড গভর্নেন্স হয়, মানে ভালো সুপরিষেবা, মানুষকে সুখে থাকবে, শান্তিতে থাকবে, একটা সৌহার্দ্যের সম্পর্কে থাকবে, ভ্রাতৃত্ববোধ থাকবে, সকলে মিলেমিশে থাকবে, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলেমিশে থাকবে, যেটা আমাদের ভারতীয় সংস্কৃতির মধ্যে পড়ে আর কি, পশ্চিমবঙ্গের বাঙালি সংস্কৃতি ভারতীয় সংস্কৃতির মধ্যে পড়ে, যেটা ধারক এবং বাহক আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়, তার রাজ্যে এগুলো হয়। তো আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলি, আমাদের প্রচার তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নাম করে আমরা প্রচার করছি ব্যাপক সার।
বিজেপি তো নেই কোনো জায়গায়, বললে তো লাভ নেই। বললাম 2021 সালে সাধারণ মানুষ এখানে ওই চমকে একটু ভুলে গিয়েছিলেন, এখানকার মানুষ একটু ভুলে গিয়েছিলেন। তবে আমার মনে হয় না সেটা রিপিট হবে, কারণ মানুষ বলছেন, মানুষের কাছে গিয়েছি বললে হবে, এটা আমাদের গণ্ডগোল বুঝতে ভুলে গেছি, স্বীকার করছেন আমাদের বুঝতে একটু ভুল হয়ে গেছে, তো সেটা রিপিট করবে না। জেলা পরিষদে জিতলে কি আবার সভা দিবতে? না, ওটা তো শিডিউল আসছে। জেলা পরিষদের দল প্রার্থী করেছেন, দল সবাইয়ের জন্য যেটা ভাবেন, সকলকে কোথায় কীভাবে কাজে লাগাবেন, আমাকেও কীভাবে যেভাবে কাজে লাগাবেন আমি কাজে লাগাবেন। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।